শ্বশুর বাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করাই বিয়ে বাড়িতে তুল কালাম কাণ্ড ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সঙ্গে পার্শ্ববর্তী মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোর্শেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। দুই দিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কনে পক্ষের লোকদের খাবার শেষে কনেকে সাজাতে দেরি হওয়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়, লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে উভয় পক্ষের 10 থেকে 12 জন আহত হন। স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, কনে যাত্রী 30 জন আসার কথা থাকলেও এসেছিল 50 জনের বেশি। এই নিয়ে বরপক্ষ মনোক্ষুণ্ণ ছিল। কনেকে প্রস্তুত করতে দেরি হলে কনে পক্ষ উত্তেজিত হয়। পরে দুই পক্ষের লোকজন বাক বিদণ্ডায় জড়িয়ে হাতাহাতি হয়। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝির মীমাংসা হয়। বড় কনেকে নিয়ে বাড়ি ফেরেন কনে পক্ষ। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুর হাসান বলেন, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন কোনো পক্ষ।